guys, it's me, boy, Shaidurman, and welcome to my blog, 08. Amar sathe achen the one and only Rajiv. Ebong camera-r pichone achen Tanjib Ahmed Shoykot. পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছেন আমরা কোনো পার্কে আছি। অবশ্যই পার্কেই আছি আমরা। কি অনেক এনজয় হবে, মজা হবে, আপনারা সাথে থাকুন এবং যে যেখানে আছেন আপনাদের সিট বেল্টটা অবশ্যই বেঁধে নেবেন। ভাই সিট বেল্ট বন্ধ হবে কেন বাবা? ভাই সিট বেল্ট বাঁধার কারণটা বলে দেন। কারণটা হচ্ছে আজকে ভিউটা খুব ক্রেজি হয়ে যাচ্ছে। তুই মেরি হ্যায় সারি জমিন চাহে কহীন সে চলো। আমরা আজকে ভাবছিলাম যে মনে হয় মেঘলা মেঘলা ভাব, আজকে মনে হয় বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর আজকে হলো না। কিন্তু ভাই সেই তুলনায় আরো গরম বেশি। গরম মানে দেখেন এই যে এমনি তো গায়ের রং চকলেট কালার, দেন আরো পুরো চকলেট কালার হয়ে গেছে। আপনাকে পুরো ডার্ক চকলেট কালার লাগতেছে। আকাশ হব মন খারাপের দিনে খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখের দামে কিনে তোমার জন্য আকাশ হব মন। গায়েস আজকে আছে একটা বিশেষ করে গেম খেলছি, গেমটা হচ্ছে এটা দিয়ে উপরে ওঠা খুবই রিস্ক, দেখা ওইটা এটা দিয়ে উপরে ওঠা খুবই রিস্ক, দেন হচ্ছে অনেক পিছলা, দেন এটা দিয়ে আমরা উপরে উঠবো, যে আগে উঠতে পারে তার জন্য হচ্ছে 500 টাকা পুরস্কার। টাকা পুরস্কার, যদিও কষ্ট অনেক বেশি হয়েছে, 500 টাকা পাবো তাই খুবই খুবই কষ্ট হয়েছে, তবে এই গেমটা খেলে আমার খুবই মজা লাগছে আর কি, ভালো লাগলো গেমটা খেলে। গাইজ আজকে আজকে ভাবছিলাম মনে হয় বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর আজকে হলো না। বৃষ্টি হলো না, বৃষ্টি নেমে গেছে, তাই আমি বৃষ্টি এলেই পাহাড়ের চূড়ায় বসে খারাপের দিনে খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখে দামে কিনে মানে বুঝতে পারবো না এই যে ভিতরে যাবো অনেক মজা হবে, মন খারাপের দিন। চারদিকে মিলিয়ে সব দিক বিবেচনা করে আসলে অসাধারণ লাগছে। আমি ভাবতেও পারি আসলে গায়ে সৈয়দ করে দেখার মতো তেমন কিছু নেই, কিন্তু সৈয়দপুরের মধ্যে এইটাই হচ্ছে বেস্ট বেস্ট। আমি বারবার বলবো সৈয়দপুরের মধ্যে এইটাই হচ্ছে বেস্ট। সৈয়দপুরের জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগছে। এরপর নিয়ে যাবো চিড়িয়াখানা, সেইখানে বাঘ আছে, কুমির আছে, ভাল্লুক আছে, সব আছে, সিংহ আছে, সিংহ আছে, সিংহ তো আমি নিজে সিংহ আমি আসলে
সিঙ্গেল তখন ছিলাম, এখন সিঙ্গেল নেই। আমি আমি আমার আমি কাপড় হয়ে গেছি দেখেন। নীল রঙা বৃষ্টিতে ভিজব রোদে না দূর ঘুরে একসাথে নতুন সুরে। গাইস, মডার্ন ফ্যান্টাসি কিংডম পার্কের চিড়িয়াখানার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। সো আমরা হচ্ছে তিনটা টিকিট কাটলাম তিনজনের জন্য। গাইস, আজকে গন্ডার সাথে শক্তি পরীক্ষা হবে আমার। গাইস, এখানে হচ্ছে 4টা সজারু আছে এবং 4 সজারু বাচ্চাও আছে। এদিকে আমার এদিকে নিয়ে আসো দেখেন। হেই ব্রো, কি অবস্থা? আসলে খুব ভয় পেয়েছি, মারাত্মক ভয় পেয়েছি। দেখি এই পাশে, এই পাশে একটা শিয়াল দেখা যাচ্ছে। শিয়ালটা দেখতে খুবই কিউট, খুবই কিউট। এই ও হচ্ছে সিঙ্গেল মানুষ, তো ও তো সিঙ্গেল কাপল না, এই জন্য হচ্ছে ওর মনে খুব কষ্ট। দেখি বোঝা যাচ্ছে, দেখেন এদিকে ক্যামেরা নিয়ে এদিকে আসো দেখেন, তার চোখে পানি দেখা যাচ্ছে। আসলে যারা সিঙ্গেল তাদের লাইফটাই হচ্ছে এরকম। বিশেষ করে আমি চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বলবো যে আপনারা খুব দ্রুত ওনার জন্য একটা সঙ্গী ব্যবস্থা করুন। মাঝে ভাই, আমাকে একটু বসার জায়গা দাও যায় এখানে। অবশ্যই, তুমি আমার কোলে বসো। নৌকা পাহাড় তোলে যায় মিরা পায় গজার নৌকা। এটা হচ্ছে ভালো, মারাত্মক বিশ্রী গন্ধ আসতেছে এখান থেকে। দেখেন জিনিসটাকে, দেখেন একবার ভালো করে, ভালো করে একবার দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এখানে আছে কতগুলো বানর আছে, বানরগুলোর সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই যে তারা আসলে কি অবস্থায় আছে, তারা কি কষ্টের মধ্যে আছে। মনে হচ্ছে ওরা কিছু বলবে, আমি কিছু জিজ্ঞেস করার জন্য। হ্যাঁ, করো করো করো। হ্যাঁ, এই কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, কিছু বলতে চাইছিলা, বলতে যাচ্ছিলা, বলো 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 বলো। আকাশ হব মন খারাপের দিনে খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখের দান।